আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে আমাদের অষ্টম শ্রেণীতে আমরা চিঠি লেখা শেখাব, হাউ টু রাইট আ লেটার, কীভাবে একটা চিঠি লিখতে হয়, একটা চিঠিতে কতটুকু কী কী অংশ থাকে, কোথায় কী লিখতে হবে, এই বিষয়ে তোমরা আজকে ধারণা পাবে। তোমরা সকলেই পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে। এখন বোর্ডের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে একটি চিঠিতে সাতটি অংশ থাকে। সাতটি অংশের প্রথম অংশটি হল হেডিং বা শিরোনাম। হেডিং বা শিরোনামে কী থাকবে? থাকবে যে প্রেরক বা চিঠির লেখক যে তার যে স্থানে বসে চিঠি লিখছে সেই ঠিকানাটা, এবং যে সময় লিখছে সেই সময়ে সেই দিনের তারিখটা লিখবে। অতঃপর সম্বোধন করবে, যার ইংরেজি কথা হলো গ্রিটিং। দুই নম্বর সম্বোধন, তুমি যার কাছে লিখবে তাকে তুমি বাংলায় যদি লেখো তাহলে লিখবো প্রিয় রহিম, বাবা মার কাছে শ্রদ্ধ পিতা, শ্রদ্ধ আম্মা জান, স্নেহের ছোট ভাই, এরকম এটাকে সম্বোধন বলা হয় বা গ্রিটিং বলা হয় ইংরেজিতে। এরপরে তিন নম্বর আছে বডি অর্থাৎ ডিসক্রিপশন, বর্ণনা, অর্থাৎ তুমি কোন বিষয়ে তাদেরকে অবহিত করছো, জানতে চেয়েছো সে বিষয়টা বর্ণনা করছো, সেটা থাকে বডিতে। অথবা চার নম্বর হল সাবস্ক্রিপশন, বিদায়। সাবস্ক্রিপশন মানে কি? বিদায় তুমি নিচ্ছ, বিদায় নেওয়ার পরে তুমি একটা সিগনেচার, এন্ডিং, এন্ডিং যেটাকে বিদায়ের আরেকটা সাবস্ক্রিপশনের আরেকটা পয়েন্ট হলো এন্ডিং, দুইটা একই জিনিস। এখানে লেখার পরে তুমি স্বাক্ষর করবে, তোমার নাম লিখবে এবং অ্যাড্রেস যেটাকে বলা হয়, অ্যাড্রেস মানে হলো তুমি যার কাছে পাঠাবে, প্রাপক যে চিঠিটা রিসিভ করবে, রিসিভার অফ দ্য লেটার, তার ঠিকানা এনভেলপের উপর লিখবে হাতের ডান পাশে। মোটামুটিভাবে একটা চিঠিতে ছয়টা পয়েন্ট থাকে, এখানে সাতটি দেখানো হয়েছে, তোমাদের বোঝানোর স্বার্থে সাতটি পয়েন্ট দেখানো হয়েছে। আসলে এখানে হবে ছয়টি, ছয়টি কী কী তোমরা বুঝতে পারছো। এই আলোকে আমরা আজকে একটা চিঠি রচনা করব, তোমরা তা দেখো। ধরো বিষয়টি হলো পিতার নিকট কিছু টাকা চেয়ে একটি পত্র, এ লেটার টু ইউর ফাদার রিকোয়েস্টিং হিম টু সেন্ড সাম মানি, বাবাকে কিছু টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে একটি পত্র লেখো। তাহলে তুমি মনে করো দূরে আছো, দূরে লেখাপড়া করতেছো, তো দূরে লেখাপড়া করতেছো, প্রথমে কে আসতেছে হেডিং, তোমার ঠিকানা মনে করো রোটারি স্কুল হোস্টেলে আসো, রোটারি স্কুল অ্যান্ড কলেজ মিরপুর ঢাকা, ঢাকা, আজকে তারিখ মনে করো ২৪/১/২০২১। এই অংশটুকুই হলো হেডিং বা শিরোনাম। এরপর যার কাছে চিঠি লাগবে তাকে সম্বোধন করবে বা অ্যাড্রেসিং করবে, গ্রিটিং জানাবে। ডিয়ার বিষয়টা কী ছিল? বাবার কাছে, তাহলে বাবাকে লিখতে হবে ডিয়ার ফাদার, শ্রদ্ধ বা প্রিয় আব্বা জান, এবার একটি কমা দিবে, না দিলেও চলে, দিলেও হয়। এই হলো তোমার দুই নম্বর পয়েন্ট, গ্রিটিং বা ড্রেসিং। এরপরের পয়েন্টে আসছে কি? বডি অর্থাৎ বর্ণনা। তবে তার আগে কিছু শুভেচ্ছামূলক কথা, হাওয়ার ইউ, আপনি কেমন আছেন, হাওয়ার ইউ, আমরা বডি লিখতেছি, হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা আপনারা কেমন আছেন, আই এম ফাইন বাই দি গ্রেস অফ
আল্লাহ, অর্থ হইল আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন কথা হলো যে সৌজন্যমূলক কথাটা শেষ হয়ে গেল, তার স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছো, শরীর সম্পর্কে জানতে চেয়েছো, তুমি কেমন আছো তা জানালে। জানানোর পরে যে কথাটা আসবে সেটা হলো তুমি কি চেয়েছো কিছু টাকা পাঠানোর জন্য, কেন টাকাটা চাচ্ছ, কী কারণ চাচ্ছ, সেটাও বাবা মাকে জানানো প্রয়োজন। যে কারণে তুমি সেখানে লিখতে পারো টাকাটা পাঠানোর পূর্ববর্তী কারণ বা ব্যাকগ্রাউন্ডটা তোমাকে লিখতে হবে। এখন মনে করো থার্টি ফার্স্ট ডিসেম্বর আওয়ার অ্যানুয়াল রেজাল্ট 31 ডিসেম্বর আমাদের বার্ষিক ফলাফল ওয়াজ পাবলিশড প্রকাশিত হয়েছিল। তাহলে কি ব্যাকগ্রাউন্ডটা কি, 31 ডিসেম্বর তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, সেখানে তুমি কি করেছো, কি ধরনের রেজাল্ট করেছো। চূড়ান্ত ফলাফলে আই স্টুড ফার্স্ট, আমি প্রথম হয়েছি। বুঝতে পেরেছো বাচ্চারা, ইন দ্য ফাইনাল রেজাল্ট আই স্টুড ফার্স্ট, চূড়ান্ত ফলাফলে আমি প্রথম হয়েছি। অ্যান্ড এবং আই ওয়াজ টোল্ড টু গেট অ্যাডমিটেড ইনটু ক্লাস 9 এবং আমাকে বলা হয়েছে নবম শ্রেণীতে ভর্তি হতে। তা আমাকে কি বলা হয়েছে, নবম শ্রেণীতে ভর্তি হতে বলা হয়েছে। আই ওয়াজ টোল্ড টু গেট অ্যাডমিটেড ইনটু ক্লাস 9 উইদিন বাই অথবা বাই দিদ বাই 10th জানুয়ারি টেন্থ জানুয়ারি 10 জানুয়ারির মধ্যে আমাকে ভর্তি হইতে বলা হয়েছে। অ্যান্ড আই ওয়াজ অলসো টোল্ড এবং আরও বলা হয়েছে অ্যান্ড আই ওয়াজ অলসো টোল্ড এবং আমাকে আরও বলা হয়েছে টু বাই বি ইউ ওয়াই বাই সাম এক্সট্রা বুকস। আমাকে আরও বলা হয়েছে কিছু নতুন অতিরিক্ত বই কেনার জন্য অ্যাডমিশন ফি অ্যাডমিশন ফি অ্যান্ড দ্য কস্ট অফ দোজ বুকস। ভর্তি ফি এবং ওই বইগুলোর মূল্য
of those books, the admission fee and the cost of those books are 10,000 taka. So I need these amount of money to money. তাহলে কী লেখলা ব্যাকগ্রাউন্ডটা? 31 ডিসেম্বর আমাদের বার্ষিক ফলাফল প্রকাশিত হয়েছিল, সেই বার্ষিক ফলাফলে আমি প্রথম হয়েছি এবং আমাকে বলা হয়েছে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য, এবং আমাকে 10ই জানুয়ারির মধ্যে ভর্তি হতে বলা হয়েছে, এবং আমাকে আরও বলা হয়েছে কিছু অতিরিক্ত বই কেনার জন্য। ভর্তি ফি বা দ্য অ্যাডমিশন ফি and that cost of those books among oi boi gulor mullo 10000 taka kajei amar ei poriman taka proyojon. So please send the money, money as early as possible. As early as possible. তাহলে আমরা চিঠির বডিটা লিখলাম, এতক্ষণে যা লিখছ দেখছ সেটা হলো চিঠির বডিটা বা বর্ণনা। এখন সাবস্ক্রিপশন বা সুপারস্ক্রিপশন, সাবস্ক্রিপশনের পর সুপারস্ক্রিপশন আসবে। সাবস্ক্রিপশন আমরা চিঠির শেষ প্রান্তে যাব। নো মোর টুডে, এই কথাটা হলো সাবস্ক্রিপশন। এখানে জায়গা না থাকে আমি এদিকে দেখাচ্ছি, নো মোর টুডে, গিভ মাই সালাম টু মাদার and love to the younger. এই হলো তোমার সাবস্ক্রিপশন। এখন এন্ডিংটা কথা হচ্ছে, ইউর লাভিং সন, এন্ডিং আর সুবস্ক্রিপশন। এরপর বলছে কি সিগনেচার রানা। বাস চিঠির পাতায় যে কাজগুলি করতে হবে, তাহলে দেখো একটা বার বলছিলাম কি হেডিং এক, দুই হচ্ছে গ্রিটিং দুই, তিন বলা হয়েছে বর্ণনা, এটা হলো তিন, সাবস্ক্রিপশন চার, তারপর বলা হয়েছে কি এন্ডিং পাঁচ, সিগনেচার ছয়। চিঠির পাতাতে যে কাজগুলো এইগুলো হলো সেইগুলো। এরপরে সপ্তম ধারণায় আমরা আসব এনভেলপে। এনভেলপ তুমি এইভাবে তৈরি করবে, এটা একটু বড়ো করে দিবে, পাশেটা একটু ছোটো থাকবে, এটাকে মাঝখান দেওয়ার সমান তালে দুটো ভাগ করবে। যিনি পাঠাবেন প্রেরক বা সেন্ডার তিনি হবেন বাম পাশে ফ্রম,
যার কাছে পাঠাবে রিসিভার প্রাপক সে হবে টু এই আর তোমার নাম কি রানা তুমি কোথা থেকে লিখতেছ রোটার স্কুল হোস্টেল রোটার স্কুল অ্যান্ড কলেজ রানা এই যে এখানে যে ঠিকানা রয়েছে রোটার স্কুল অ্যান্ড কলেজ বিভূষে দু টাকা রোটারি স্কুল অ্যান্ড কলেজ মিরপুর 14 মিরপুর মিরপুর 14 ঢাকা 1206 আর এটা একটু দিকে নিয়ে যাও জায়গা কম টু এখন তোমার বাবার নাম দিয়ে দিলা রাশেদ আহমেদ তিনি এখন থাকে চট্টগ্রামে 1362 নম্বর দিল 1303 1303 হালি শহর হালি টাউন বা হালি শহর হালি টাউন চট্টগ্রাম সিএসএ ডাবল টিও চট্ট জিআরএম সো এটাকে বলা হয় তোমার অ্যাড্রেস এই 7টি পয়েন্ট তোমরা ইতিমধ্যে এবং কীভাবে 7টি পয়েন্টটাকে ব্যবহার করতে হয় এর একটি পয়েন্ট মিসিং হলে তোমার চিঠিটা অসম্পূর্ণ থাকবে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা চিঠি লেখার জন্য আমাদের 7টি পয়েন্টে কাজ করতে হবে শিরোনাম এক গ্রিটিং তুমি দেখতেছো ডিয়ার ফাদার এরপর বর্ণনা বডি যেটাকে বলা হয় কী বিষয়ে তুমি তাকে চিঠি প্রাপক রিসিভার যে তাকে কী জানাতে চাও তাকে কী চাচ্ছ সে বিষয়টা এরপর হলো সাবস্ক্রিপশন শেষ মুহূর্তে বিদায় বিদায়ের পরে তোমার যেটা আসতেছে এই যে ইউর লাভিং সব এন্ডিং সমাপ্তি এরপর তোমার একটা স্বাক্ষর যে চিঠিটা লেখে লেখকের এরপর এনভেলপের মধ্যে চিঠিটা প্রবেশ করিয়ে তুমি সেখানে দুটো কথা লাগবে হাতের বামে সেটা হলো ফর্ম যে পাঠাচ্ছে অর্থাৎ তুমি পাঠাচ্ছ যার কাছে পাঠাচ্ছ তাটা হলো হাতের ডাইনে তার উপরে ই হবে টু আর তুমি হবে ফ্রম ঠিক এইভাবে নিয়মতান্ত্রিকভাবে যদি তুমি একটা চিঠি শুধু করে লিখতে অভ্যস্ত হও তাহলে তুমি অনেকগুলো চিঠি লিখতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস আশা করি তোমরা চিঠি লেখার নিয়মগুলি বুঝতে পারছো তবে তার আগে তোমাকে সবসময় মনে রাখতে হবে চিঠির পার্ট বা অংশ কয়টি কী কী কীভাবে সেগুলি লিখতে হবে এই নিয়মে যদি তোমরা চিঠি লেখা অভ্যস্ত হও তাহলে তোমরা যে কোনো সময় যে কোনো ধরনের চিঠি লিখতে পারবে তবে কথা মনে রাখতে হবে চিঠির বিভিন্ন দিক আছে চিঠি লেখার বিভিন্ন দিক আছে যেমন পারিবারিক দিক আছে সামাজিক দিক আছে ব্যবসায়িক দিক আছে প্রাতিষ্ঠানিক আছে বিভিন্ন ধরনের চিঠিপত্র আছে যেমন পারিবারিক বলতে বাবা মার কাছে লেখা তারপর তোমার বন্ধুদের কাছে লেখা ভাই বোনদের কাছে লেখা ইত্যাদি এখন তুমি একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে একটা চিঠির মাধ্যমে বিষয়ে তোমার ব্যবসায়িক বিষয়গুলো অবহিত করতে পারছো আবার তুমি মনে করো যে তুমি একটা প্রতিষ্ঠানের কাছে চিঠি লিখবে কীভাবে লিখবে সব চিঠিগুলোরই হেডিং একটা হইল শুধু পার্থক্য আছে সেটা হলো তোমার গ্রিটিংয়ে গিয়ে পার্থক্য আছে ডিয়ার ফাদার ডিয়ার প্রতিষ্ঠান মেসার্স আহমেদ আল কং এরকম লিখতে হবে তো এইভাবে যদি তোমরা চিঠি লেখার অভ্যাস করো এখন থেকে মুখস্থবিদ্যা না করে তুমি যদি বুঝে শুনে দু একটা চিঠিপত্র লেখার অভ্যাস করো আলটিমেটলি যে কোনো চিঠি তোমার জন্য সহজ হয়ে যাবে আমরা মনে করি তোমরা এই নিয়মগুলি বাসায় চর্চা করো কোথাও কোনো সমস্যা হলে আমাদের জানাও আমরা তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব তবে তোমাকে অবশ্যই নিজের থেকে অনুশীলন করার অভ্যাস করতে হবে আর অভ্যাস করতে গেলেই তোমার সমস্যাগুলো তোমার কাছে ধরা পড়বে কোথায় তুমি বসতেছো না কোথায় তোমার সমস্যা আছে সেই ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে অবশ্যই আমরা সেক্ষেত্রে তোমার সমস্যা দূর করে দেবো ইনশাআল্লাহ কাজেই চিঠির বিষয়টা আজকে তোমরা বুঝতে পেরেছ আশা করি আগামী ক্লাসে তোমাদেরকে এই বিষয়ে টপিক দেওয়া হবে এবং তোমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে সমস্যা তুলে ধরবে আমরা সহযোগিতায় এগিয়ে আসবো
তো অবশ্যই যেহেতু এখন একটি দুর্যোগকালীন সময় আমরা পৃথিবীতে পার করছি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা মাস্ক পরব, আমরা সাবান পানি দিয়ে হাত ধোব, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব, আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করব, আমরা কোনো বাজে কাজে সময় অপচয় করব না, বাবা মাকে শ্রদ্ধা করব, পারিবারিক কাজে বাবা মাকে সহযোগিতা করব, অবসর সময়ে আমি ডিসি অবসরকালীন সময়ে আমি গঠনমূলক বা সৃজনমূলক কাজ করব, আমি বাগান করতে পারি, আমি আমার বাবা মাকে সাহায্য করতে পারি, আমি নতুন কিছু ভাবতে পারি, আমি আমার জীবন নিয়ে অনেক কিছু ভাবতে পারি, সেক্ষেত্রে বাবা মার সহযোগিতা, শিক্ষকদের সহযোগিতা, পারিপার্শ্বিক সহযোগিতা এবং আমরা মহান রাব্বুল আলামিনের রহমত নিয়ে এই কাজগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, খোদা হাফেজ। এই পর্যন্তই আজকে শেষ, আগামী ক্লাসে আল্লাহ হায়াতে বাস রাখলে তোমাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।